Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা অনেক দিন পরে কোনো ফানি ভিডিও দেখব এবং নাটকের অংশ দেখব, আর সাথে সাথে বলা ভালো যে যেটা সবচেয়ে ফেমাস এবং ভীষণ পপুলার একটা নাটক হয়েছে ইদানিং, সেটা হচ্ছে কাবিলা। কাবিলার ক্লিপ তোমরা প্রচুর সাজেস্ট করেছিলে কিন্তু ব্লক হয়ে গিয়েছে, প্রচুর ক্লিপ তৈরি করেছিলাম, সেটা রিয়্যাক্ট করেছিলাম, সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ব্লক করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা অন্তত ব্লক হবে না। টাইটেলটা হচ্ছে কাবিলা নাবিলাকে সেক্সি বলায় নাবিলার প্রতিক্রিয়া, তো এটাই হচ্ছে ভিডিওর টাইটেল। তো যে চ্যানেল থেকে নিচ্ছি সেটা হচ্ছে আওয়ালাদ আরমান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। বন্ধু তুই আনে কি আর টেইলারের কাছে আসছিলাম, তুই কি শুরু করছিস ক্যাম্পাসে গ্যাঞ্জাম করছিস কেন? আরে এটা মিউচুয়াল করে এলআইসি না, আনকার গ্যাঞ্জাম না। তুই তো আবার গ্যাঞ্জাম করছিস বেটা। আচ্ছা এটা মিউচুয়াল হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা নকল করস কেন পরীক্ষাতে? তোকে না আমি মানা করছিলাম অ্যাকাউন্টিং মেজর নিতে, তা পাকনামি করে অ্যাকাউন্টিং মেজরটা নিতে গেছস, পড়াশোনা পারস না, ম্যাথ পারস না, কিছু পারস না, ব্রেন ডাল একটা গিয়ে অ্যাকাউন্টিং করতে গেছস, এখন নকল করস বেটা তুই। তোরে কথা কে কইছে নকলের কথা? সবাই জানে, তোকে ডিপার্টমেন্টে সবাই জানে, পুরো ক্যাম্পাস জেনে গিয়েছে বেটা। ইশিদে বন্ধু পুরো ব্যাপারটা মিথ্যা রে মামা, পুরো ব্যাপারটা মিথ্যা, বিশ্বাস কর। আই তো বন্ধু ধুমায় অঙ্ক পড়ে গেছি বন্ধু, খালি পরীক্ষার হলে যা আসলে শাড়িটা হরিয়ে গেছি না, ইগেশন ছোট ভাই ইগার শার্ট, এই শিমুল ইগার শার্ট, ইগার শাড়িটা হরিয়ে গেছি, আর ইগার শার্টের ভিতরে আবার ছোট 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 নকল আসছিল। আর সাবজেক্টের লোক এই সাবজেক্ট কোনো মিলি নেই, আমার নকলের মাস্টার আনলাই পুরাটাই নকল, আর নকল ছাড়া কোনোদিন পাস করিনি। দেখছ সব পরীক্ষা গিয়ে নকল কেন? আর সারে দেখছে যে পকেটে ছোট ছোট কাগজ, এটা দিয়ে সারা অনেক বল। কাবিলা পড়াশোনাটা কর, পড়াশোনাটা একটু সিরিয়াসলি কর প্লিজ। নাই তো চেষ্টা করতেছি পড়াশোনা করার, নাই তো ঘরে যাই এদিন বইটা খুলি, পড়াশোনার ভিতরে মনোযোগ দিও, এটা আমি তো তোর বাপের ডিস্টার্ব হলে পড়াশোনা করতে ইচ্ছেছি না। আমার বাপ তোকে ডিস্টার্ব করতে যাবে কেন? তোর বাপ তো ডেইলি আমাকে ঘরে যাইতেছে, ডেইলি যাতা নতুন পার্টনার চোখে এসে আমাকে হাবু মিয়া রে অন। কিসের পার্টনার? হেতা জুয়ার পার্টনার। জুয়া মানে? আরে হাবুর লগে হেতে অন বাজি ধরি দাবা খেলে, অন যেটা বাজি হেটে তো জুয়া নাকি? চিন্তা করছস তোর বাপের দিন দিন কত বড় অধপতন হইতেছে। হ্যাঁ আইও তোর বাপের নামে কিছু কই না, তোরা কিন্তু বুঝস না, তোর বাপের সেটা বাড়িয়ালা, হেতে তিন তিনটা সেক্সি মাই আছে, হেতে থাকবো হেতে। আচ্ছা তুই বাদে তোর বাকি দুর্গা সেক্সি, তুইও সেক্সি যা, অন তোর বাপের দাঁত মতো থাকবো না হেতে, হেতার বন্ধু বলার বলে হাবু। তোকে যদি কোনো পাত্রপক্ষ দেখতে আয়, যদি হনে তো তোর বাপের বন্ধু হাবু, তোকে জীবনে বিয়ের সাথে হইবো হইবো কোনোদিন? তুই এত কথা কইস না তো, হাবু ভাই হয়তো আব্বুকে জোর করে নিয়ে গেছে আর কি, আর বাজি দাবা খেলছে তো কি হয়েছে, দোষের কোনো কিছু না। ও তোকে কোনো সমস্যা নাই, তাই কিতে মেডালে মাথা ব্যথা করতেছি রে শিমুল কো, আমি তোর চোখের সামনে অন্য দেখতে রে না, ইয়ালে না বিসে মাঞ্জের উপকার করে লাভ নেই। আই শর্ত তো যাই। আচ্ছা কোন যাস? বাসা যাব। আই তোর আগাই দি। না না লাগবে না, নেয়াল আছে তো বাসা, আমি বাসা কেন ঘুরি যা, পরে যাব। আচ্ছা হেতারে ডাক কেমনে নিছে? পরে আসবো রে। কি হাসি রে, মিয়ালে কথা কইলি কি এতক্ষণ সিধা তো না আছিস। আচ্ছা ভাইয়া এ মাইয়া ইয়ার ফ্যান্স ইয়া কিলে মাইয়া মানুষ সিয়া ফ্যান উঠে আরে ওই তোর মতো সোরা জায়গা তুমি সোরা মাল কিনছে দিয়ে লাইছে না বুঝছ, আর তুই মাইয়া ইয়ার দিকে এত দিক বাকি রাখি, তুই আড়ুর দিকে কিছু থাকে সেটাই তো সিয়া জায়গাতে তোর সব যাইব, তোর চোখের নজর উপরে রাখে কই দিলাম, একদম নজর তো খুব নিচে যায় এটা ভালো। আচ্ছা কাবিলা মানে ব্যাচেলার পয়েন্ট যত সম্ভব নাটকের নাম, এবং সেই নাটক নাটকেরই অংশ কাবিলা নাবিলাকে সেক্সি বলাই কি হলো সেটা আমরা দেখলাম। কাবিলা যে পড়াশোনায় মন নেই এবং চিটিং করেও সে অন্যের ঘাড়ে দোষটা চাপাতে চায়, সাথে সাথে তার বন্ধুও যে তাকে হেল্প করতে সদা প্রস্তুত সেটা আমরা দেখলাম, এবং সাথে সাথে সে সেক্সি বলে ফেলেছে, এবং সেখানে মেকআপ কী করে দিতে হবে যে না তিনটে নয় দুটো মেয়ে খুব ভীষণ সেক্সি, এবং তুই তুই নস পরক্ষণে যখন দেখলো যে মুখটা ভার তখনই না না তুইও
তো মজার অনেকদিন ভিডিও কোনো দেখিনি, বেশ মজা লাগে। এবং কাবিলার যে ক্যারেক্টারটা ভীষণ পাওয়ারফুল একটা ক্যারেক্টার এবং সমস্ত কিছুই বেশ একটা মানে উৎফুল্লতার সঙ্গে এবং সে ক্যারেক্টারটার মধ্যে একটা কী বলবো নতুনত্ব রয়েছে। আমার মনে হয় যে সমস্ত নাটকগুলো হয়েছে তার মধ্যে একটা নতুন একটা কিছু পাওয়া গিয়েছে নাটকের এই ক্যারেক্টারটার মধ্যে। ফাজলামি ব্যাপারটা রয়েছে, সাথে সাথে একটু মানে হাবাগোবা ব্যাপারটাও খানিকটা থাকতে পারে, পুরো নাটক না দেখলে বোঝা যাবে না, তবে ভালো লেগেছে। তবে কিছুদিন শুনলাম দুদিন আগে যে কিছু কিছু এপিসোড নাকি বাদ দেওয়া হয়েছে এই ইয়ের থেকে, কী বলে ব্যাচেলার পয়েন্ট থেকে, কোন কোন এপিসোড জানি না, তবে কিছু কিছু এপিসোড নাকি ইউটিউব থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তো যেটা ঘটনা ঘটেছে, যাই হোক, সেখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা ভালো জান বলতে পারবেন এবং কী কারণে করা হলো বা না হলো। তো মজার জিনিস মজার মতো করেই নেওয়া উচিত এবং সমস্ত কিছু এত সিরিয়াস নিয়ে দেখতে বসাও উচিত নয়। বিভিন্ন কন্টেন্ট রয়েছে বিভিন্ন মানুষের জন্য, সবাই যে সব কিছু দেখবে তা নয়। আমার মনে হয় যে যার যেটা দেখতে ইচ্ছে সে দেখতেই পারে এবং এটা স্বাধীনতা থাকা দরকার, কারণ সব ধরনের আমি ভূতের সিনেমা দেখতে পছন্দ করি, ভূত দেখবো আমি, অন্য কিছু দেখতে পারি, অন্য কিছু দেখবো, আমার একটা জিনিস পছন্দ নয় সেটা আমি দেখবো না, তাই বলে আরেকজন দেখবে না সেটা কিন্তু আমি হতে দিতে পারি না, মানে তার ইচ্ছার প্রতি বিরুদ্ধে গিয়ে সেটা করা ঠিক নয়। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস থাকে যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সমাজের জন্য ভালো নয়, সেগুলো অবশ্যই আটকাতে হবে। তো যাই হোক, আজকে এই ক্লিপটা দেখলাম, ভীষণ ভালো লেগেছে, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং এই ছোটো ছোটো বিভিন্ন ধরনের যদি ক্লিপস থেকে থাকে তোমাদের নাটকের, অনেক দিন আমি নাটক করিনি, ভালো লাগবে আবার নাটকের কোনো ছোটো ছোটো অংশগুলো দেখতে, যদি ক্লিপস থেকে থাকে অবশ্যই তোমরা সাজেস্ট করো, আমি আবার নিয়ে আসবো যেগুলো তোমাদের ভালো লেগেছে অবশ্যই। এবং ভীষণ পপুলার যে ধরনের ক্লিপগুলো সেইগুলো অবশ্যই পাঠিও। নাটক সাজেস্ট করলে একটু প্রবলেম হবে, কারণ নাটকগুলো প্রচুর বড় বড়, 40-45 মিনিট করে থাকে এবং একটা এপিসোডে কমপ্লিট করা যায় না। তো তোমরা এই ছোটো ছোটো ক্লিপসগুলো দিও এবং সেই সমস্ত জিনিসগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। তো তোমাদের আজকে কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানিয়ে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ হচ্ছে, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।